সরকারি শিক্ষক ও কর্মচারীদের ন্যায় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরও শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান করা সহ এগারো দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন হয়েছে গাইবান্ধায়। বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। আজ সকালে শহরের এক নং ট্রাফিক মোড়ে আসাদুজ্জামান মার্কেটের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গাইবান্ধা জেলা শাখার সভাপতি নিয়ামুল হাসান পামেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউল ইসলাম সহ কর্মসূচিতে অংশগ্রহণ করা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। এ সময় বক্তারা মরণ ব্যাধি, করোনা এবং সাম্প্রতিক ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তা থেকে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশও ক্ষতিগ্রস্ত। সে কারণে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণ তথা দেশের গোটা শিক্ষা ব্যবস্থা থেকে রেহাই পাচ্ছেন না। তাই বেসরকারি শিক্ষক কর্মচারীদের বর্তমান বাস্তবতা বিবেচনা করে শিক্ষার মানোন্নয়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধি ও আর্থিক সংকট নিরসনের দাবি জানান এগারো দফার মাধ্যমে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে তাদের দাবি দেওয়া সম্মিলিত স্মারকলিপি প্রদান করেন প্রধানমন্ত্রী বরাবরে। শিক্ষা ব্যবস্থা আমাদের যে স্কুল কলেজ মাদ্রাসা যে বেসরকারি শিক্ষা ব্যবস্থা রয়েছে এগুলো থেকে যে ইনকাম হয় এই ইনকাম গুলো যদি রাষ্ট্রের রাজস্ব খাতে, অনেকগুলো ছোট ছোট সমস্যা আছে যে সমস্যাগুলো অনেক অসম্মানজনক, যেমন আমাদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, আমাদের উৎসব ভাতা, এগুলো অসম্মানজনক ভাবে আমাদেরকে প্রদান করা হচ্ছে দীর্ঘদিন ধরে। ডেস্ক রিপোর্ট, দ্য ডেইলি ট্রাইব্যুনাল।